বিজনেস সামিটের মাধ্যমে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে বাংলাদেশ। সামিটে 17টি দেশের প্রতিনিধি অংশ নেবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন জানান, শনিবার আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজা খানের রিপোর্ট। আমাদের পরিচালক বৃন্দরা আছেন এবং আমাদের গেল 14 বছরে 90 বিলিয়ন ডলার থেকে 465 বিলিয়ন ডলার অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এফবিসিসিআই এর 50 বছর পূর্তিতে শনিবার 17 দেশের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক বাংলাদেশ বিজনেস সামিট শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সৌদি আরবের কমার্স মিনিস্টার আসতেছেন, ওনার সাথে 55 জনের একটা ডেলিগেশন আছেন। ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনে সামিটের নানা দিক তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি, জানান ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের অনেক দেশ। জিওগ্রাফিক্যাল কারণে বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, ডিলোকেশন করার যে সম্ভাবনা, ব্যবসা প্রোডাকশন হাব হিসেবে বাংলাদেশকে তুলে ধরাটা এখন প্রয়োজন। বাংলাদেশে শ্রমশক্তির দক্ষতা নিয়ে উন্নত বিশ্বের ধারণার ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। বিজনেস সামিটের সহযোগী হিসেবে সিএনএন সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ফলাও করে প্রচার হচ্ছে বলে জানান সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমাদের স্লোগান দেওয়া হলো এক্সিলেন্ট ট্রিলিয়ন ডলার জার্নি। আপনি যেটা বলেন 90 বিলিয়ন ডলার থেকে 465 বিলিয়ন ডলার হয়েছে এই 14 বছর। 1973 সালে এফবিসিসিআই গঠিত হয়েছে, তার শূন্য থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা কাজ শুরু করেছে। ভবিষ্যৎ নেতৃত্বের কাছে বাংলাদেশ বিজনেস সামিটের ধারাবাহিকতা রক্ষার আহ্বানও জানান এই ব্যবসায়ী নেতা। আমাদের নেক্সট জেনারেশন, আমাদের নতুন প্রজন্ম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।